আজও মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন বরেন্দ্র নারী শ্রমিকরা। পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করেও পুরুষের তুলনায় নারীরা পাচ্ছেন অর্ধেক মজুরি। নারী সংগঠকরা বলছেন, আইনের প্রয়োগ না থাকায় নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। সংসারে সচ্ছলতা আনতে আজ নারীরাও কর্মসংস্থানের খোঁজে বের হচ্ছেন ঘরের বাইরে। পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করেও তারা হচ্ছেন মজুরি বৈষম্যের শিকার। চাতাল শ্রমিক, সূর্য ওঠার সাথে সাথে হাজির হতে হয় চাতালে। পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হয় নারী শ্রমিকদের। তবে পুরুষের মতো দিন গেলে টাকা পান না তারা। 400 মন ধান শুকিয়ে ওঠানোর পর তারা পান 90 কেজি চাল ও 800 টাকা। আর এ চাল ও টাকা ভাগ করে নেন নারী শ্রমিকরা। একজন পুরুষ শ্রমিক যেখানে দিন গেলে পান 500 থেকে 600 টাকা, সেখানে একজন নারী শ্রমিক 3 থেকে 4 দিন কাজ করে পান 10 কেজি চাল ও 80 টাকা। আমরা মনে করেন যে ধান পড়বে হয়তো 4 দিন লাগে, 5 দিন, 9 দিন, মানে পানি যদি হয় তো আমাদের 10 দিন লাগে। মনে করেন চাতাল উঠলে 400 মনে আমরা 90 কেজি চাল পাই, চাল মনে করেন আর টাকা পাই 800 টাকা। চাতাল পাশ হলে আমরা 300 টাকা পাই, 2 দিনে উঠুক আর 3 দিনে উঠুক। আকাশ ভালো থাকলে 2 দিনে, আর যদি আকাশ খারাপ থাকে 3 দিনে। চাতালের পেয়ে আমরা চাতাল উঠলে টাকা পাই, এখন 2 দিনে উঠুক কি 3 দিনে উঠুক। আর ছেলেরা, ছেলেরা প্রতিদিন টাকা পায়, ছেলেদের মনে করো প্রত্যেক দিন টাকা পায়, আর আমরা চাতাল উঠলে টাকা পাই। মনে করো 2 দিনে 3 দিনের পর 1 দিন চাতাল উঠে আমরা 300 টাকা পাই। আর ছেলে মানুষ প্রতিদিন 300, 400, 500 এরকম, কাজের উপর নির্ভর। ছেলেরা সবসময় বেশি পায় আর মেয়েরা সবসময় কম। কয়েকে ছেলেরা পায় 100 টাকা, মেয়েরা কয়ে 50 টাকা মেয়েকে দাম, এই রূপে আর পায় না, সবসময় মেয়েকে দাম কম। শ্রম আইনে নারী পুরুষ সবার মজুরি সমান, কিন্তু সচেতনতা ও সঠিক প্রশিক্ষণের অভাবে মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। কিছুটা যে বৈষম্যের শিকার হচ্ছে আমাদের নারী সমাজের সচেতনতার অভাব অথবা নারীদের কিছু দক্ষতার অভাবে। সচেতনতার বিকল্প নেই, সচেতনতার মাধ্যমেই দূর হতে পারে এই বৈষম্য। তবে নারী শ্রমিক বৈষম্যের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। সরকার নারীদের ক্ষমতায়নের জন্য অনেক কর্মসূচি গ্রহণ করছে, এই জন্য শ্রম আইন বাস্তবায়নের চেষ্টা করছি আমরা। এরপরও যদি কোথাও কোনো ইয়ে হয়ে থাকে যে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, আমাদের নোটিশে আসার সাথে সাথেই সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সবচেয়ে যেটি দরকার সেটি আসলে জনসচেতনতা। আমরা যারা এমপ্লয়ার আছি, যারা আমরা এমপ্লয়ি হই, আমাদের আমাদের নিজেদের যেমন সচেতনতা দরকার, সাথে সাথে এমপ্লয়ার যারা আছেন তাদের উদার এবং সচেতন মন নিয়ে এগিয়ে আসা দরকার, যাতে সমাজ থেকে এই নারীদের প্রতি এই বৈষম্যতা আমরা বিলোপ সাধন করতে পারি। নারী পুরুষের এই বৈষম্য দূর করতে নারী উন্নয়ন নীতিমালা দ্রুত বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।